হয়ে গেছে, বাকি রয়েছে ফিনিশিং টাচটুকু। তারপর কৈলাস থেকে নয়, শুশুনিয়া পাহাড়ের পাহাড়তলি থেকে সপরিবার দুর্গা পাড়ি দেবে সোনারপুরের মণ্ডপে। দীর্ঘ করোনা পরিস্থিতিতে এই দুর্গাই শুশুনিয়ার পাথর শিল্পী অনাথ বন্ধু কর্মকারের কাছে হয়ে উঠেছে সাক্ষাৎ দুর্গতিনাশিনী। পর্যটন কেন্দ্র হিসেবে নয়, পাথর খোদাই শিল্পের জন্য বিখ্যাত। পাহাড়তলির প্রায় 50টি পরিবার প্রত্যক্ষভাবে ও শতাধিক পরিবার পরোক্ষভাবে এই পাথর খোদাই শিল্পের সাথে যুক্ত। মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুশুনিয়ায় আসা পর্যটকরাই এই শিল্পের প্রধান ক্রেতা। এবছর দীর্ঘ লকডাউনের জেরে শুশুনিয়া পাহাড় দীর্ঘ সময় ধরে ছিল পর্যটক শূন্য, ফলে পাথর খোদাই শিল্পের শিল্প সামগ্রীর বিক্রি কমে এসেছে একেবারে তলানিতে। করোনা পরিস্থিতিতে মেলেনি দেবদেবী বা বিশিষ্ট ব্যক্তির মূর্তি তৈরির বরাত, ফলে চরম সংকটে পড়েছিল পাথর খোদাই শিল্পীরা। তবে এই পরিস্থিতিতেও দিব্যে ব্যস্ততা ছিল শুশুনিয়ার পাথর খোদাই শিল্পী অনাথ বন্ধু কর্মকারীর কর্মশালায়। লকডাউনে ঘরবন্দি থেকেই শিল্পীর চিনি হাতুড়ির ঘায়ে রাজস্থান থেকে আনা নিষ্প্রাণ পাথরের গায়ে ধীরে ধীরে প্রাণ পেয়েছে সপরিবার দেবী দুর্গা। খোদাইয়ের কাজ শেষ, শুরু হয়েছে রঙের কাজ। মহালয়ার পুণ্যতিথিতে হয়ে গেছে দেবীর চক্ষুদানও। শুশুনিয়ার পাহাড়তলি থেকে সোনারপুরের উদ্দেশ্যে সপরিবার দুর্গার রওনা দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। শিল্পী বলছেন, লকডাউন পরিস্থিতিতে গ্রামের প্রায় সমস্ত পাথর শিল্পী যখন ধুঁকছেন কাজের অভাবে, তখন এই দেবী প্রতিমা তৈরির কাজই তাকে রক্ষা করেছে দুর্গতির হাত থেকে। এই যে লকডাউনের আগে অর্ডারটা হয়েছিল, তারপরে মা দুর্গাই তো বাঁচিয়ে দিয়েছে, গৃহবন্দী থেকেও কর্মটা চালিয়ে যেতে পেরেছি, এই জন্য মা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এইরকম তো কোনো পার্টি আসা যাওয়া বা কোনো লোকজন আসা যাওয়া নেই, সব গৃহবন্দী, সেই আমাদেরকে মা দুর্গাই বছর বাঁচিয়ে দিয়েছে। এই মানে দুর্গতির সীমা থাকতো না, খুব অসুবিধায় পড়তে হতো, সেরকম তো এমনি কোনো মূর্তি বা কেউ নিতেও আসেনি বা ইয়া করতেও আসেনি, যেগুলো আগের অর্ডার ছিল সেগুলো মানে নিতে আসেনি এই লকডাউনের জন্য। এইভাবে চলছে বা এইটা 6 মাস ধরে তৈরি করতে সময় লাগলো। এইটা রাজস্থান থেকে পাথরটা এসেছিল, তার আগেই লকডাউনের আগেই, ওই জন্য কর্মটা চালিয়ে যেতে পেরেছে, মাই আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। শেষ পর্যায়ে কাজ হয়ে গেছে, আর 2-3 দিনের মতো আছে রং কমপ্লিট হতে, তারপরেই যাবে। হ্যাঁ, এক একটা পাথরে এক একটা মূর্তি, মহিষ মর্দিনী আছে 7 ফুট, এই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এগুলো 4.5 ফুট করে। হ্যাঁ, আমি ওনার ছেলে বটি, তো আমি মানে ওনার সাথে সবসময় কাজ করি, এবং মানে যতদিন এই দুর্গটা আমি মানে অর্ডারটা পেয়েছি 6 মাস ধরে ঠিক মতো আমার আস্তে আস্তে এই চিনি হাতুড়ির মাধ্যমেই মানে কাজ চালিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এই লকডাউন পিরিয়ডে মানে কাজও মানে এটা পাওয়ার ফলে আমাদের খুবই অসুবিধা হয়েছে, মানে আর্থিক দিক দিয়ে আমাদের কোনো ভাবতে হয়নি, কারণ এইটা এই লকডাউনে যে মানুষ যাতায়াত নেই তার ফলে মানে অর্ডার ঠিক আসেনি, তো ওই জন্য এই দুর্গটা মানে অর্ডারটা পাওয়ার দিয়ে আমাদের আর্থিক সেরকম সংকটে পড়তে হয়নি। আর লকডাউন ঠিক বুঝতে হয়নি, আমরা মানে ব্যস্ততার মধ্যেই আমাদের কেটে গেছে। বাঁকুড়া জেলার সব খবর সবার আগে পেতে বাঁকুড়া লাইভের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ফেসবুকে নোটিফিকেশন পেতে আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো অপশন প্রেস করুন। নজর রাখুন বাঁকুড়া লাইভের ইউটিউব চ্যানেলে।